খারাপ ভাষায় মাছ শিকারের ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি যে ছিপ বা রডটা ব্যবহার করছেন সেটা অবশ্যই অবশ্যই পাতলা হতে হবে, কারণ আপনারা যখন দীর্ঘক্ষণ ধরে মাছ ধরবেন তখন কিন্তু সেটা হাতে রেখেই মাছ ধরতে হবে। নাম্বার টু, আপনি যে ছিপটা বা রডটা ব্যবহার করছেন সেটা যেন অনেক ফ্লেক্সিবল হয়, পাতলা এবং চিকন হয়, সেক্ষেত্রে আপনি হিট দিলে সেটা খুব দ্রুত মাছের মুখে বড়শিটা বিঁধে যাবে, অর্থাৎ মাছটা খুব দ্রুত কিন্তু হিট হয়ে যাবে এবং আটকে যাবে। ঠিক সেই টাইপেরই দুই ধরনের ছিপ কিন্তু আমি আপনাদের জন্য ইম্পোর্ট করে নিয়ে এসেছি। তো প্রথমত আমার বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে সেইচির 8, 9, 10 এবং সিলভার কালারের যে ছিপটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 9 ফিট পেয়ে যাবেন। তো পুরো ছিপগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং এটা আপনারা কীভাবে আমার কাছ থেকে কিনবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ারের অনুরোধ রইল। তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ থাকবো আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। তো চলুন তাহলে শুরু করা যাক। আমার সামনে যে খারাপ ভাষা খেলার রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোয়ালিটির রড কিন্তু আপনারা পেয়ে যাবেন, সিলভার কালারের এবং সেইচে যেটা কালো এবং সবুজ কালারের সুন্দর একটা কম্বিনেশনের তৈরি। তো এই রডটার কিন্তু ভিডিও আপনারা অলরেডি দেখে থাকছেন, কিন্তু এইটা একদমই নতুন আমার ইম্পোর্ট করা হয়েছে। তো প্রথমে এটা দিয়ে শুরু করা যাক। তো এই যে রডটা দেখছেন সিলভার কালারের, এই সুন্দর এই রডটা কিন্তু শুধু 9 ফিট সাইজেরই আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এই রডটার কিন্তু ওজনটা হচ্ছে মাত্র 175 গ্রাম। এবং সেইচি যে তিনটা রড আছে সেটা হচ্ছে প্রথমে যেটা 2.4 আছে অর্থাৎ 8 ফিট, সেটার ওজনটা আসবে মাত্র 146 গ্রাম। এবং এরপরে যেটা আছে 2.7 মিটার অর্থাৎ 9 ফিট, সেটার ওজনটা আসবে মাত্র 156 গ্রাম। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে 3.0 মিটার অর্থাৎ 3 মিটার এবং 10 ফিট যেটা ওকে বলে, সেটার ওজনটা আসবে মাত্র 162 গ্রাম। তো বেশ লাইট ওয়েটের এই রডগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো প্রথমত এই রডটার একটু ওভারলুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই রডটার কিন্তু এইখানে আপনারা দেখেন ইচ্ছা করলে সুতা বাঁধিয়ে রাখতে পারবেন, অর্থাৎ মাছ কিন্তু ছিপ নিয়ে যেতে পারবে না। তো খারাপ ভাষা খেলার জন্য কিন্তু স্পেশালি এটি তৈরি করা। এবং এখানে যদি আপনারা রিল সেটটা দেখেন সেটাও কিন্তু অনেক সুন্দর এবং এইগুলো কিন্তু আপনার ফুললি অ্যালুমিনিয়ামের এবং এই ফুল যে রডটা আছে সেটা কিন্তু আপনার 100% জেনুইন কার্বনের তৈরি। তো এখানে কিছু ইনফরমেশন তাদের দেওয়া আছে, লুর 5 থেকে 20 গ্রাম, লেন্থ হচ্ছে 2.7 মিটার এবং এখানে দেওয়া আছে 0.8 থেকে 7 OZ, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার লাইন ক্যাপাসিটি। তো এই রডটা দিয়ে টোটাল হচ্ছে যে আপনার 6টা গাইড আছে এই রডে। আপনারা গাইডগুলো যদি খুব ভালো করে দেখেন যে সিঙ্গেল লেগ গাইড যেটাকে বলে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং গাইডগুলোর ভেতরে কিন্তু সিরামিক রিং গাইডগুলো দেওয়া আছে, সিরামিক রিং অর্থাৎ সুতা কিন্তু এই পার দিয়ে খুব ভালোভাবে ফ্লো হতে পারবে। আপনারা যারা লুর কাস্টিং করতে চান অর্থাৎ ব্যাঙের লুর বা বোয়াল ধরার জন্য চামচের লুর ব্যবহার করতে চান তারাও কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল লেগ গাইড হওয়া সত্ত্বেও কিন্তু এইগুলো বেশ শক্ত এবং আপনারা যদি আরেকটু ভালো করে দেখেন যে প্রত্যেকটা রিং গাইডের লেগগুলো কিন্তু ইপক্সি রেজিন দিয়ে খুব সুন্দরভাবে ঢালাই করে দেওয়া আছে। অন্যান্য নর্মাল যে শেপগুলো আছে সেগুলো দেখলে আপনারা দেখতে পাবেন যে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে এখান থেকে উঠে যায়, অর্থাৎ এখান থেকে আপনার যে সুপার গ্লুগুলো খুলে যায় বারবার, এই সমস্যা কিন্তু এটাতে আপনারা পাবেন না। এবং এটার একদম যদি আমরা সামনে টিপটপে চলে আসি দেখেন টিপটপটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির টিপটপ, স্বাভাবিকভাবে আপনারা যেগুলো দেখেন সেগুলোর চেয়ে অনেকটা ডিফারেন্ট। এবং আপনারা সেই চিটাও দেখবেন সেই চিটটা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির বাট এটা কিন্তু একটু স্পেশাল দেয়া, এটাও কিন্তু বেশ ভালো। এবং এই পুরো যে রডটা আছে সেটা দিয়ে আপনারা কিন্তু যখন খারাপ ভাষায় মাছ ধরবেন খুব ভালো একটা সার্ভিস পাবেন। তো আপনারা যারা এই রডগুলো নিতে চান তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন তার আগে আমি একটু সেইচিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই রডগুলো কিন্তু বেশ পরিচিত এবং আপনারা জানেন যে এই রডগুলো কিন্তু আমার কাছে অনেক দিন হলে ছিল এবং এটা আমি অনেক দিন বিক্রি করেছি এবং এটার রেজাল্ট কিন্তু খুবই আলহামদুলিল্লাহ ভালো। তো এইটার যে সাইজটা আছে এটা হচ্ছে 2.4 মিটার অর্থাৎ 240 এবং এইখানে কিন্তু আপনার সেইচি তাদের ব্র্যান্ডিং দেওয়া আছে এবং এইখানে যে স্পঞ্জগুলো এটারও কিন্তু সেম একই ইভিএ স্পঞ্জের যে গ্রিপগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে একটা ভালো সুন্দর একটা কমফোর্ট ফিল দিবে। আপনি অনেকক্ষণ ধরে যখন এভাবে মাছ ধরবেন তখন কিন্তু একটা ভালো কমফোর্টেবল ফিল পাবেন। এবং ঠিক সেমভাবে কিন্তু সেইচিতেও দেওয়া আছে অর্থাৎ এটাতেও কিন্তু ইভিএর একটা সুন্দর
গ্রিপের মতন দেয়া আছে, একটা হচ্ছে রিল সেট, রিল সেটটাও বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির সুন্দর। এভাবে এটা দিয়ে অ্যাডজাস্ট করে আপনি রিলটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার রডের সাথে। এটাতেও 6টা রিং গাইড দেওয়া আছে সবগুলাতেই, এবং এটার ভেতরে কিন্তু সিরামিক রিং দেওয়া আছে, যার ফলে কিন্তু আপনার সুতা কেটে যাওয়া বা কোনো সমস্যা হবে না। এর ভেতর দিয়ে সুতাগুলো খুব সুন্দরভাবে ফ্লো হতে পারবে, আপনারা অনেক দূরেও ফেলতে পারবেন। পাশাপাশি মাছ ধরার ক্ষেত্রে সুতাটা আপনার এ পার দিয়ে খুব সুন্দরভাবে যখন যাবে তখন কিন্তু হিট হওয়ার ক্ষেত্রেও বেশ ভালো একটা সাপোর্টিং রোল এটা কিন্তু পালন করবে। সিঙ্গেল লেগ গাইড, এবং এই গাইডগুলো কিন্তু দেখেন সিঙ্গেল লেগ হওয়া সত্ত্বেও কিন্তু বেশ শক্তপোক্ত, যে ভেঙে যাবে বা এরকম হবে কোনো সমস্যা কিন্তু এটাতে হবে না। আর সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা থাকে, এটা ফুল কিন্তু কালো রঙের একটা সিপ, এবং এটাতে স্পেশাল যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে দেখেন ইপক্সি রেজিন দিয়ে কিন্তু প্রত্যেকটা রিং গাইডই আপনার ঢালাই করে দেওয়া। অর্থাৎ কোনো সময় দেখা যাবে যে আপনি এই রিং গাইডগুলা আপনার খুলে যাওয়া বা অন্যান্য কোনো প্রবলেম হবে না, স্বাভাবিকভাবে নর্মাল যেগুলাতে হয়। এবং এটা টিপটপটাও কিন্তু বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির, এবং আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে এটা যত পাতলা এবং ফ্লেক্সিবল হবে সেই ক্ষেত্রে আপনার মাছ ধরা এবং হিট হওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমি তো এই সিপগুলো নিব, এটাতে কতটুকু মাছ ধরতে পারবো। অ্যাকচুয়ালি সব কিছু ডিপেন্ড করে একটা শিকারীর আপনার দক্ষতার উপরে। একটা শিকারী যদি খুব দক্ষ হয় তাহলে কিন্তু অনেক পাতলা সিপ দিয়ে এবং অনেক দেখা যায় যে শোলার সিপ আমরা যেটা বলি বা শোলাকার সিপ বা অনেক সময় হাত সিপ দিয়েও কিন্তু বড় মাছ ধরে ফেলতে পারে, এটা ডিপেন্ড করে। তারপরেও আমি বলবো যে আপনারা 10-15 কেজি মাছ অনায়াসে এটা দিয়ে ধরবেন, কোনো প্রকারের ইনশাল্লাহ সমস্যা হবে না, এবং এটার রেজাল্ট কিন্তু অনবদ্য আপনারা জানেন। তো এই রডগুলোর কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এই রডগুলো দিয়ে আপনারা যেমন লুর কাস্টিং করতে পারবেন, পাশাপাশি ছোটোখাটো লাড্ডুগুলো কিন্তু আপনারা ফেলতে পারবেন। 100% কার্বনের এই সিপগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন, এবং যারা এইগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তারা কীভাবে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিওর উপরে দেখেন ফিশিং উইথ মাসুদ লে আছে, সেখানে আপনারা ফলো করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন এবং ইউটিউব থেকে তারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে, ভেতরে ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, তাছাড়াও কিন্তু উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। আসসালামু আলাইকুম।